নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে রেসিপি দেখো। এদিকে মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে, মাছের ঝোল করব। তার জন্য দেখো এদিকে আলু কেটে রেখেছি মাছের ঝোলের জন্য, আর এদিকে দেখো শাকের একটা ঘন্ট করব। শাক কেটে বালতির মধ্যে জলে ভিজিয়ে দিয়ে দিয়েছি আমি। তো শাকেতে তো প্রচুর বালি টালি থাকে, ওই জন্য বালতির মধ্যে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো আলু বেগুন কেটে রেখেছি ওই শাকটার জন্য, তো শাকের ঘন্ট করব। তো চলো আজকে রান্নাটা শুরু করি। তো প্রথমে আমি আলুটা একটু সেদ্ধ করে নেবো। চলো আলুটা সেদ্ধ বসিয়ে দিই। তো এবার দেখো এদিকে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শাকের ঘন্টটা বানিয়ে নেবো। তো দেখো কড়াতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এবার দেখো আলু আর বেগুনটা দিয়ে দিলাম। আলু আর বেগুনটা প্রথমে একটু ভেজে নেবো। তো আলু আর বেগুনটা বেশ ভালো করে ভেজে নিয়েছি আমি। এবার দেখো শাকটা দিয়ে দিচ্ছি। এটাকে এটাকে এখানে সেই আমাদের ওখানে লোটে শাক যেটা বলে, সেই নোটে শাকের মতন এটা, তো নোটে শাকের ঘন্ট হচ্ছে এটা। এবার শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এবার দেখো আমি একে একে কিছু মশলা অ্যাড করছি। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মানে এইসব দিব, এইসব গুঁড়ো মশলাই আমি দেবো, আর কিছু দেবো না। আমি নুন দিয়ে দিলাম, দেখো পরিমাণ মতো নুন। আমি এর সঙ্গে আদা বা সর্ষে কোনো কিছুই ব্যবহার করব না, আমি খালি এই গুঁড়ো মশলাগুলো যেগুলো দিলাম এগুলো দিয়েই বানাবো ঘন্টটা। তো দেখো আমি মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো, 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আলু বেগুন টেগুন শাকটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো 10-15 মিনিট পরে ফিরে এলাম। দেখো ঢাকাটা খুলে এবার আমি চেক করে নিচ্ছি। তো দেখো সব সেদ্ধ হয়েই গিয়েছে। এবার দেখো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু শাকের ঘন্ট একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই পরিমাণ মতো আমি চিনি দিলাম। তো এইবার দেখো বেশ আলু বেগুনটা একটু ঘাঁটা ঘাঁটা করে নেবো, বেশ ভালো করে ঘেঁটে নামিয়ে দেবো, তারপরে নামিয়ে দেবো। যে দেখো শাকের ঘন্ট আমার একদম প্রায় রেডি। দেখো শাকের ঘন্ট আমি নামিয়ে দিয়েছি। দেখো দেখো আবার ওই কড়ার মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার মাছের ঝোলটা বানাবো। তো তার জন্য দেখো এবার মাছগুলো প্রথমে ভেজে নেবো আমি। তো মাছগুলো আমার দেখো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলো এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার দেখো আমি মাছ ভাজার তেলের মধ্যেই আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নেতে পাঁচ ফোড়ন দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব। তো এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা।
এইবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো দেখো আমি আদা রসুন বেটে একদম ফ্রিজের মধ্যে বেশি করে কুড়ি রাখি, যাতে আমার এক সপ্তাহের মতন হয়ে যায়, যার জন্য তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এবার দেখো আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু, সাথে একটু চিকেন মশলাও দিলাম। এবার বেশ মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। এবার দেখো দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো আমি একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, এবার আলুগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখো দেখো বেশ ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। তো এবার একটা ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা আমি দিয়ে দিয়েছিলাম, তো এবার আমার ঝোলটা ফুটে উঠেছে, ঢাকাটাও খুলে দিলাম আমি। তো এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেবো, তাহলে আমার মাছের ঝোল রেডি। তো দেখো এইদিকে নামিয়ে দিয়েছি, দেখো আমার রেডি মাছের ঝোল, শাকের ঘন্ট। তো আজকের এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।